পড়ে যাবে, ভেঙে যাবে। কি করে গাড়ি থেকে বাইরে পড়ে যাবে? হ্যাঁ সেটা পড়তে পারে, হাত থেকে কারণ হচ্ছে আমাদের বাড়িতে ছোট্ট একটা রথ কালকে কেনা হয়েছে। তো সেই রথটা কালকে সাজানো হয়েছে বেশ সুন্দর কাগজ দিয়ে আমরা সাজিয়েছি। আমি, দিশা, দিয়া, তুরাগ, দোলা, বিপাশা আরো অনেকে ছিল। তো সেই ভিডিও যদিও করতে পারিনি, যাই হোক এই রথটা সাজানো হয়েছে এবং সেই রথটাকে আজকে বিকেলে বের করা হবে। সবাই মিলে আমরা বেরোবো সেই রথ নিয়ে। তো সেই রথের জন্য কিছু মালা কিনতে বেরোবো। তো বিপাশা রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। আচ্ছা তুমি খেলো, হ্যাঁ আমরা ঘুরে আসছি, হ্যাঁ আসছি, আমরা ঘুরে আসছি, হ্যাঁ ওই তো ওই পাঁচমাথা থেকে আসছি। তুমি খেলো খেলো। কয়েকদিন বেশ বৃষ্টি হলো, ভাবলাম হয়তো বর্ষা চলে আসবে, কিন্তু বর্ষা কিছুদিনের জন্য এসেছিলো, এক সপ্তাহের জন্য এসেছিলো, তারপরে আর আবার চলে গেল। ভীষণ রোদ আর আকাশ একদম পরিষ্কার, কোনো মেঘের কোনো কথাই নেই। যাই হোক দেখি আবার কবে আসবে বৃষ্টি। আমি আর বিপাশা একটা এখানে একটা দোকানে এসেছি, এই গলি দিয়ে আসছিলাম, এই যে গলিটা, এই গলি দিয়ে আসছি। আস্তে আস্তে এখানে প্রচুর গাছ আছে, দেখুন মানে উপরে আকাশ কম গাছ বেশি দেখা যাচ্ছে। তো এখান থেকে আসলাম আমরা, রোদ থেকেই আসলাম, রোদ থেকে এসে যখন এই গাছের ছায়া দিয়ে যাচ্ছি মানে গাটা হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল। মানে এই মুহূর্তে আরেকবার বুঝতে পারলাম যে গাছের মাহাত্ম্য কী। ওই জন্য বলবো গরম থেকে বাঁচতে গাছ লাগান। আহ আমি ওই ছায়ার তলায় দাঁড়িয়ে আছি। আনন্দময় তারা দাঁড়িয়েছিলাম এখানে, বিকেলে রথ বের করানো হবে, তার জন্য কিছু মিষ্টি নেওয়া হবে। বিপাশা গেছে মিষ্টি আনতে, এখানে দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে এক মাস আগে যে গরমটা পড়েছিল সেই রকম গরম লাগছে, মানে রোদে দাঁড়ানো যাচ্ছে। আকাশের অবস্থা, আকাশের অবস্থা দেখুন, বুঝতেই পারছেন আমার পেছনে দেখা যাচ্ছে আকাশ, আবার সে আগের মতো নীল। এই অবস্থা কতদিন থাকবে বোঝা যাচ্ছে না। গাছ লাগান গাছ লাগান, গাছ ছাড়া, গাছ লাগানো ছাড়া কোনো উপায় নেই। সব কেনাকাটা করে চলে আসলাম, জিজ্ঞাসা গেছে সবকিছু দিতে, তার সাথে দই দিয়ে বেঁধে দিই। নালে এই এই এইগুলো তো বাঁধো না, দুই মাথা এই ফুলকে ছেড়ো, দুই মাথায় সুতো বাঁধো। কোথায় আছে ওই দেখো, ও বাবুজি
দাদা রাখছো তোমার? এই যে আমাদের হলো, এটা হচ্ছে আমাদের রথ। ওই দেখো শুধু একটু ওকে দাও, শুধু দাও। চলো আসো আসো, ও তোমার তো স্নান হয়ে গেছে, যাও তুমি একটু না যাও নিচে খেতে যাও, আমি স্নান করে আসি। আসো আমি একটু স্নান করে নিই, যা গরম। স্নান করে গিয়েছিলাম, আরেকবার স্নান করতে হবে, মানে ঘেমে গা চিপচিপে হয়ে গেছে। আসো যাও তোরা যাও, তুমি খেয়ে এসো। আপনাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি, এটা হলো যে আমার বন্ধু যে সাহেব, সাহেবকে দেখতে আসছে, মানে মেয়ের বাড়ির থেকে। তো যাব একটু পরেই যাব, রেডি হয়ে গেছি। তো হঠাৎ করে একটা সমস্যা দেখা দিল। সমস্যাটা হলো যে এই আমাদের একটা আঙুর গাছ ছিল, মামা আঙুর গাছ দিয়েছিল, সেই আঙুর গাছটা এই হাওয়া হচ্ছে মেঘ করেছে, হাওয়া হচ্ছে সেই হাওয়াতে হঠাৎ করে দড়িটা ছিঁড়ে আঙুর গাছটা পড়ে গেছে, মানে আমাদের একতলা পর্যন্ত আঙুর গাছটা উঠেছিল, এই হাওয়াতে ছিঁড়ে পড়ে গেল। বাবা ঠিক করছে নিচ্ছে, এই মামাও ঠিক করছে, মামাও এসছে, মানে যে মামা দিয়েছে সেই মামাই এসছে, ঠিক করে নি। হ্যাঁ হলো, বাঁধা হয়ে গেল। এটা মানে খুব লো কোয়ালিটির দড়ি ছিল, সেই দড়িটা টেম্পোরারি রাখা হয়েছিল, তো এইভাবে ছিঁড়ে পড়ে যাবে সেটা বুঝতে পারিনি। যাই হোক, এই একটা এই সুতোগুলো ভীষণ শক্ত, এই সুতোগুলো মোটামুটি বহুদিন থাকবে, মানে রোদ ঝড় জল বৃষ্টিতে থাকবে, সমস্যা হবে না। যাই এইবার যাব। ও আপনাদেরকে বলি যে এটা হচ্ছে বিপাশার ফোন থেকে আমি রেকর্ড করছি, আর আমার যে ফোনটা সেই ফোনটা থাকবে হচ্ছে বিপাশার কাছে। রথযাত্রার যে রথের যে পরিক্রমা আমাদের বাড়ি থেকে, সেইটা বিপাশা তুলবে, ওটা আমি তুলবো না, বিপাশার কাছে আমার ফোনটা থাকবে। মানে আমরা এক্সচেঞ্জ করে নিয়েছি, আমি রথের সাথে থাকতে পারবো না। তো আমি যাব হচ্ছে, আপনাদেরকে বললাম যে সাহেবের মেয়ের বাড়ি থেকে সাহেবকে দেখতে আসছে, তো সেখানে যাব। সকালে যা রোদ উঠেছিল, ভাবছিলাম হয়তো বৃষ্টি আর মনে হচ্ছে হবেই না, তাই এখন দেখছি যে বেশ আকাশ মেঘলা হয়ে আসছে। ওই যে তোরা খোলে, কোথায় যাচ্ছ তোরা? চলো তাহলে। জগন্নাথকে নামাচ্ছে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পুরো নিয়া হচ্ছে, পুরো সবাই দাঁড়ায় একটু। এই দেখো এবার দেখো, এবার সবাই দাঁড়ায়, এবার সবাই মিলে রথ চালা, চলো সবাই ধরে ধরো, সবাই ধরে ধরো।
আরেকটা রথ যাচ্ছে আমাদের সামনে দিয়ে। আমাদের বাড়ি থেকে বেরিয়ে আমাদের আশোয়া রোড হয়ে আঠালতলা পর্যন্ত যাওয়া হলো। সেখান থেকে আমার কাকা বাড়িতে যাওয়া হয়েছিল। কাকা বাড়ি হচ্ছে মাঠের, আমাদের মাঠের ওপারে। সেখান থেকে মাঠের পাশ দিয়ে এসে আমাদের বাড়িতে আসে। আমাদের বাড়ি হচ্ছে মাসি বাড়ি। মাসি বাড়িতে থাকবে হচ্ছে 7 দিন। এখান থেকে আবার উল্টো রাতে আবার বাড়ি ফিরে যাবে। দাদার বাড়ি থেকে, ও দাদার বাড়ি থেকে, হ্যাঁ বোনের বাড়ি থেকে, আচ্ছা ওটা
বড়। আমার ওয়ালেটটা এদিকদি ঘুরে বেড়াচ্ছে, নিচে পড়েছিল ওয়ালেট, এই ছেলের কীর্তি। তো বাড়ি চলে আসলাম। আচ্ছা, আমি তো গিয়েছিলাম রথের মেলাতে, কিন্তু বিপাশা ছেলে কেউই যায়নি। তার কারণ হলো যে আমাদের একটা রিলেটিভ, তার বাড়িতে গৃহপ্রবেশ ছিল, সেই গৃহপ্রবেশে আমাদের নিমন্ত্রণ ছিল, তো সেখানে গিয়েছিলাম, আমিও গিয়েছিলাম। এবার আমি আগে চলে এসেছি ছেলেকে নিয়ে, তো ওকে আর নিয়ে গেলাম না এই গরমের মধ্যে। তো ও বাড়িতে ছিল আমার ভাইয়ের কাছে, আর আমি আপনাদেরকে দেখানোর জন্য, স্পেশালি আপনাদেরকে দেখানোর জন্য আমি একা একাই গিয়েছিলাম মাঠে। সেই কারণেই শুধু আমাকে ছাড়া আর কাউকে দেখতে পেলেন না। নতুন ঘড়ি কিনেছি, এই ঘড়িটা ক্যাশিওর। তো এই ঘড়িটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল কেনার, তো শেষমেশ দুদিন আগে সেই সময়টা হয়ে উঠলো। এই ঘড়িটার আপনারা তো শর্ট আমার চ্যানেলে দেখে নিয়েছেন। এই ঘড়িটা যদি আপনারা কিনতে চান তাহলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন। যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন, রথযাত্রার ভিডিও কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো গুড নাইট।